এখন রয়েছে দেশে তথ্য প্রযুক্তি খাত ও আসন্ন বিপিও সামিট নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বিএসসিসিও এর প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা জানি যে আগামী 15 এপ্রিল বিপিও সামিট হতে যাচ্ছে, তো প্রস্তুতি কেমন, উদ্দেশ্যটাই কি আসলে, ওভারঅল জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। প্রস্তুতি চলছে, ফুল ফ্লেজে চলছে আমাদের 15 এবং 16 দুই দিনের প্রোগ্রাম। 15 তারিখে তৃতীয়বারের মতো হচ্ছে, তৃতীয়বারের মতো আমরা এটা করছি। আমরা প্রথমে শুরু করেছিলাম 2015 সালে, তারপরে 2016 সালে আমরা করেছি, এবং 2018 সালে আমরা তৃতীয়বারের মতো করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইসিটি উপদেষ্টা, উনি ইনাগুরেট করবেন আমাদের সেশনটা, বিপিও সামিট। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি বিপিওটা কী এবং এই বিপিও সেক্টরকে কীভাবে আমরা আরও উন্নতি করতে পারবো, এবং লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, এইগুলোকে নিয়ে আমাদের প্রয়োজন, ইউথ ক্যারিয়ার গ্রোথ চ্যালেঞ্জেস, এই সবগুলোকে নিয়ে আমরা একটা দুই দিনের একটা সেশন বা সেমিনার আমরা করতে যাচ্ছি। আমাদের এখানে 9টা থেকে 10টা সেশন বা সেমিনার চলবে, এবং আমরা বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে এই আলোচনা সভা বা এই সেমিনারগুলো আমরা করবো, যাতে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে এবং তারা জানতে পারে যে আসলে কী কী চ্যালেঞ্জেস ফেস করছে, কী অপরচুনিটিসগুলো আছে এবং সেগুলোকে আমরা কীভাবে গ্র্যাব করতে পারি। আচ্ছা আচ্ছা, এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে আর কখন থেকে কখন, কোন সময় এটা? এটা আমাদের হোটেল সোনারগাঁতে হবে। আমাদের ওপেনিংটা শুরু হবে 9:30 থেকে, আর প্রত্যেক দিনই দুই দিনই 7:30 পর্যন্ত চলবে সেশনগুলো। আমি একটু বিপিও সেক্টর নিয়ে একটু জানতে চাচ্ছি, আসলে কী কী চ্যালেঞ্জ, সম্ভাবনা কতখানি সব কিছু মিলিয়ে? সম্ভাবনা অনেক, সম্ভাবনা বলতে গেলে এটা বিপিও মার্কেটটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা অনেকগুলো রিপোর্ট বা সার্ভেতে উঠে এসেছে, অলমোস্ট $500 বিলিয়ন মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট বিপিও সেক্টরের। তো এই সেক্টরটাকে যদি আমরা কিছু ধরতে পারি, যেমন আমরা লোকালি এখন কেবল বিপিওতে $300 থেকে $400 মিলিয়ন আমাদের রেভিনিউ আর্নিং, সো ইউ ক্যান সি দ্য হিউজ আর্নিং, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ইন্ডিয়া অলমোস্ট $150 বিলিয়ন উপরে তাদের আর্নিং, শ্রীলঙ্কা অলমোস্ট $3-4 বিলিয়ন আর্নিং, ফিলিপিন অলমোস্ট $25-26 বিলিয়ন আর্নিং জাস্ট বিপিও খাত থেকে। তো সেখানে আমাদের $1 বিলিয়ন এখনো হয়, এখানে আমাদের $1 বিলিয়ন অনেক সুযোগ কিন্তু রয়েছে, অনেক সুযোগ আছে। যে জন্য আমরা একটা টার্গেট আমরা সেট করেছি যে 2021 সাল নাগাদ আমরা $1 বিলিয়ন আর্ন করতে চাই এই বিপিও সেক্টর থেকে, এবং আমরা 1 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান ক্রিয়েট করতে চাই। কারেন্টলি আমাদের এখানে অলমোস্ট 40,000 তরুণ তরুণী কর্মরত আছেন এই সেক্টরে, সো সম্ভাবনা অনেক। এবং আমরা জানি আমাদের মানে ডেমোগ্রাফিক ডিভিশনের যে কথা আমরা বলি, হিউজ, কিন্তু আমাদের জনবল কিন্তু অনেক, তো তাদেরকে আসলে কাজে লাগাতে হবে এখানে। অ্যাবসলিউটলি, এন্ড দিস ইজ আ পারফেক্ট সেক্টর। এবং কেন আমাদের জন্য সব থেকে পারফেক্ট এই বিপিও সেক্টরটা, বিকজ আমাদের র ম্যাটেরিয়াল হচ্ছে কিন্তু হিউম্যান রিসোর্স। আমাদের এখানে কাজ করে সব কেবল ইয়াং গ্র্যাজুয়েট, ফ্রেশ গ্র্যাজুয়েট, ইভেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা পার্ট টাইমও কাজ করছে। সো আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা আপনি বললেন, এটা কিন্তু আমরা নেক্সট 20-25 ইয়ার্স কিন্তু আমরা এনজয় করব। সো এই সেক্টরটাকে কিন্তু আপনি যদি, আমি ইন্ডিয়াকে কেন বলি, কারণ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, তারাও কিন্তু যখন 20-25 বছর আগে সেক্টরে শুরু করেছিলেন, তাদেরও এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণেই কিন্তু তারা ক্যাপচার করতে পেরেছে মার্কেটটা। সো এখন কিন্তু আমাদের সুযোগ, সো আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি, নেক্সট 5-10 ইয়ার্স উই ক্যান চেঞ্জ দি বাংলাদেশের পুরো চিত্রটাই। এই সেক্টর আরএনজির পর একটা ভালো সেক্টর হয়ে এটা আসতে পারে এরকম মনে করছে অনেকে। অ্যাবসলিউটলি, যেটা আমরা সব জায়গাতেই বলি, এবং আমাদের আইসিটি অ্যাডভাইজার মহোদয়, উনিও ওনার বক্তব্যে সবসময় বলে থাকে যে কোন সেক্টর যদি আরএনজি সেক্টরের পরে বাংলাদেশে উন্নতি করতে পারে, দিস ইজ দি সেক্টর। আইটি বিপিও সেক্টর ইজ উইল রিপ্লেস আরএনজি সেক্টর ইন ফিউচার। তো সেই ক্ষেত্রে তো আসলে দক্ষ জনবল খুবই দরকার, তো সেই ক্ষেত্রে আসলে কি করণীয়, কি করা উচিত, কি করছেন আপনারা? আমরা ইন্ডাস্ট্রি থেকে তো চেষ্টা করছি, যেহেতু আমাদের এখনও একটা ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার মধ্যে একটা গ্যাপ আছে, যেমন এডুকেশন সিস্টেম এবং ইন্ডাস্ট্রির যে স্কিল সেট রিকোয়ারমেন্ট, সেখানে একটা বিশাল চ্যালেঞ্জ আমরা ফেস করছি এখনও। সেটাকে হয়তো বা উত্তরণের জন্য সরকার আমাদেরকে অনেক ধরনের ট্রেনিং করাচ্ছে, যেমন আইসিটি ডিভিশনের মাধ্যমে বা বিভিন্ন ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রেনিংগুলো প্রোভাইড করা হচ্ছে। বাট যেটা আমরা সবসময় বলে থাকছি যে ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ট্রেনিংটা ধরেন একটা প্রজেক্ট বেসড, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ট্রেনিং চললো, কিন্তু আমাদের যে হিউম্যান রিসোর্স তারা কিন্তু আসবে ইউনিভার্সিটি থেকে। সো আমাদের ইউনিভার্সিটি বা এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা যুগোপযোগী না করি, এবং যদি ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট নিড বেসড যদি না করি এবং ফিউচারিস্টিক যদি না করি, তাহলে কিন্তু একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে এই 5,000, 10,000, 15,000, 20,000 ট্রেনিং দিয়ে ইন্ডাস্ট্রি গ্রো হবে না।
আচ্ছা সেটা প্রত্যাশা করছি আপনি সরকারের কথা বলছিলেন তো ঠিক এই মুহূর্তে আসলে পলিসি সাপোর্টটা কেমন পাচ্ছেন আসলে আর কতখানি পাওয়া উচিত কি মনে করেন সামনে বাজেট আসছে আসতে যাচ্ছে তো সেখানে আপনাদের কোনো প্রত্যাশা থাকবে কিনা অ্যাবসলিউটলি আমাদের ডেফিনেটলি প্রত্যাশা আছে বাট সোফার আমরা সরকারের থেকে পজিটিভলি সব পলিসি সাপোর্ট পেয়ে যাচ্ছি এবং পেয়ে আসছি যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ট্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা দিয়েছেন এবং আইসিটি সেক্টরের আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী অ্যাডভাইজার মহোদয় অলওয়েজ সাপোর্টিং আস হোল হার্টেডলি যে সেক্টরটাকে যাতে উন্নতি করা যায় তো পলিসি সাপোর্ট যেগুলো আমরা পেয়েছি আরও আমাদের লাগবে এবং আমাদের থেকে একটাই প্রত্যাশা যে যে পলিসি যে ধরনের সাপোর্টই আমাদের দেওয়া হোক এটা যাতে লং টার্ম হয় কারণ আমরা দেখে থাকি যে ধরেন আমাদের আইটি সেক্টরের আপনার ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে 10 বছর বা 15 বছরের জন্য কিন্তু অন্যান্য এক্সেমশনগুলো বা যেগুলো আমরা এনজয় করছি সেগুলো ধরেন 1 বছর 2 বছর শর্ট টার্ম কিন্তু আমাদের যদি সব যদি একটা লং টার্ম পাই তাহলে কিন্তু আমাদের জন্য ফোকাস করা ভালো বেটার হবে ইন্ডাস্ট্রির জন্য একদম আমরা বিপিএন আরও কথা বলবো ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশে তথ্য প্রযুক্তি খাত আসন্ন বিপিও সামিট নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কর প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বিপিওর বিভিন্ন বিষয় নিয়ে তো অনেক চ্যালেঞ্জ তো আসলে ফেস করতে হয় আমরা জানি যে ইউরোপ আমেরিকার সাথে আমাদের সময় একটা কিন্তু গ্যাপ আছে তো সেই ক্ষেত্রে আসলে কী চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন আসলে সেই সাথে লেবার ল এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম চ্যালেঞ্জ সেটা মেইনলি আমরা ফেস করছি যেহেতু টাইম ডিফারেন্স এটা কিন্তু একটা পজিটিভ জিনিস আমাদের জন্য যেহেতু আমাদের এখানে রাত ওখানে দিন তো আমরা ভালো মতো সাপোর্ট দিতে পারি কিন্তু যে চ্যালেঞ্জগুলো ফেস করছি যে আমাদের এখনও কিছু সোশ্যাল স্টিগমা আমাদের আছে যে স্পেশালি আমরা জানি যে এই সেক্টরের আমাদের তরুণ তরুণীরাই কিন্তু কাজ করে এবং মেয়েদের কাজ করার জন্য কিন্তু ইটস এ পারফেক্ট সেক্টর যে দে ক্যান ওয়ার্ক হিয়ার আউট অফ দি কলেজ কিন্তু ফ্যামিলিগতভাবে যে চ্যালেঞ্জগুলো ফেস করছে যে এখনও আমাদের ফ্যামিলির সেই মাইন্ডসেটটা এখনও আমরা গ্র্যাপ করতে পারিনি যে মেয়েরা রাতেবেলা কাজ করতে যেতে পারে এবং কাজ করতে পারে প্রফেশনালি সো আমার মনে হয় এই জায়গাতে ফ্যামিলিগতভাবেও একটা সাপোর্টের দরকার আছে এবং বাবা মা যেহেতু আমরা অনেক আমাদের মেম্বার কোম্পানিরা এখন করে যে মা বাবাদেরকে আমরা ডেকে নিয়ে আসি কাজে তারা কাজে এসে দেখে কী ধরনের এনভায়রনমেন্টে তাদের ছেলেমেয়েরা কাজ করছে সো দে ফিল কমফোর্টেবল যে দে আর ইন আ সেফ প্লেস ওয়ার্কিং ইন আ সেফ এনভায়রনমেন্ট বাট অ্যাজ আ নেশন আমাদের এই জিনিসটাকে বা গ্র্যাপ করা উচিত এবং এই সোশ্যাল স্টিগমা থেকে বেরোয় আসা উচিত যে এখন যে 21st century আমরা যাচ্ছি এবং ওয়ার্ল্ড দ্য ওয়ে ইটস মুভিং ফরওয়ার্ড যে মেয়েরা রাতে কাজ করতে পারে এবং তাদের যদি সেফ এনভায়রনমেন্ট দেওয়া হয় ইটস ফাইন লেবার ল নিয়ে যদি একটু বলেন লেবার ল ইজ আ গুড কোয়েশ্চেন আপনি জিজ্ঞেস করেছেন যে এটা আমাদের একটা টপিক থাকবে এই বিপিও সামিটে যে আমাদের দেশের লেবার ল যেভাবে করা হয়েছে সেটা বেসিক্যালি ফোকাসড অন ইন্ডাস্ট্রি অথবা ম্যানুফ্যাকচারিং বেস মোর লাইক ব্লু কলার হিসাবে লেবার লটা ক্রিয়েট করা কিন্তু আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আইটি ইন্ডাস্ট্রির বেসিক্যালি ইজ আ ইউনো সফিস্টিকেটেড একটা ইন্ডাস্ট্রি এখানে কিন্তু যারা কাজ করে তারা কিন্তু লেবার না হ্যাঁ দে আর অল সিটিং ইন এসি রুম ওয়ার্কিং ইন আ কম্পিউটার সো মোর লাইক আ হোয়াইট কলার জবস বাট আমাদের লেবার লটাকে আমাদের দেখা উচিত এটা আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে যে লেবার লটাকে যদি আমরা যুবকযোগ না করতে পারি অথবা যদি এই সেক্টরকে একটা এক্সেমশন না দিতে পারি তাহলে কিন্তু এটা একটা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং আমাদের গ্রোথটাকে কিন্তু হ্যাম্পার করবে আচ্ছা আচ্ছা তো আইসিটি খাতে কিন্তু অনেক অবকাঠামো তৈরি হচ্ছে তো সেটা কতটা বিপিও বান্ধব আসলে একটু জানতে চাচ্ছিলাম গুড কোয়েশ্চেন আমাদের আইসিটি ডিভিশনের আন্ডারে হাইটেক পার্ক অথরিটি তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আইসিটি পার্ক তারা ডেভেলপ করছেন এবং তারা ইন্ডাস্ট্রির সাথে বসে জয়েন্টলি আমাদের মতামত নিয়েই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে সো বিপিও বা আইসিটি ক্ষেত্রের এটাকে একটা ভালো ভালো দিক বাট আমাদের ইন্ডাস্ট্রি থেকে যেটা আমরা সবসময় বলে আসছি যে ঢাকা আমাদের মেইন হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক না থেকে আমাদের ঢাকার বাইরে যেতে হবে সো ঢাকার বাইরে যত এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা পাই যেখানে ওয়ান স্টপ আমি সব পাচ্ছি আমার ইন্টারনেট কানেক্টিভিটি পাচ্ছি আমি ইলেকট্রিসিটি পাচ্ছি আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি পাচ্ছি তাহলে কিন্তু এই সেক্টরটাকে আমরা ঢাকার বাইরে বিস্তার করতে পারবো এবং সাম্প্রতিক সময় কিন্তু ওয়ান স্টপ অ্যাক্ট অনুমোদন হয়েছে দেখা যাক কতটুকু কি হয় তো একটু জানতে চাচ্ছিলাম যে আমরা ইদানিং শুনি ক্রিয়েটিভ ইকোনমির কথা তো সেটার সাথে আসলে বিপিও কিভাবে ট্যাগ অ্যাকচুয়ালি এই আমাদের বিপিও সামিট যেটা 15-16 এপ্রিল হবে এটা আমাদের একটা থিমই হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি সো দ্য ক্রিয়েটিভ ইকোনমি আমরা যেটা বলছি যে এখন কিন্তু ইকোনমির আগে যেভাবে দেখেছি যে একটা গত ধারা যে একটা গার্মেন্টস খালি সেলাই করছে যে ম্যানুফ্যাকচারিং সেখানে ওই একটা জিনিসই ম্যানুফ্যাকচারিং করছে
সো আমাদের কিন্তু এই আইসিটি বা এখন যে সেক্টরই বলেন না কেন, ক্রিয়েটিভিটি ইজ নেসেসারি। আপনি যদি ক্রিয়েটিভ না হন, ইনোভেটিভ না হন, এভরি ডে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, এভরি ডে ইজ মুভিং ভেরি ফাস্ট। সো আমরা যেটাকে কানেক্ট করার চেষ্টা করছি যে এখন কিন্তু আর ইনোভেশনগুলো আসতেছে কিন্তু ইয়াং জেনারেশনের স্টার্ট আপ, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এই কোম্পানিগুলো বা স্টার্ট আপের থেকে কিন্তু ইনোভেশন, ইনোভেটিভ মাইন্ড, ইনোভেশনগুলো আসছে। সো তারা তাদের ইনোভেশনটাকে তখনই কাজে লাগাতে পারবে, চিন্তা করতে পারবে, যখন তারা যদি অন্যান্য অন্য কোনো কাজ তাদেরকে না চিন্তা করতে হয়। সো ওই কাজগুলো তারা আউটসোর্স করে দিতে পারে, এবং ওই আউটসোর্সগুলো করার জন্য কিন্তু আমাদের মেম্বার কোম্পানি অর্গানাইজেশন যারা আছে তারা কিন্তু ওই কাজগুলো করতে পারবে। ধরেন একটা কোম্পানি, ধরেন সে সেলস বা মার্কেটিং বা কোনো প্রোডাক্ট বানাচ্ছে, সো হচ্ছে প্রোডাক্ট সে কন্টিনিউসলি ফোকাস করতে পারবে একটা প্রোডাক্টটাকে বানানোটাকে নিয়ে, যে আর্কিটেক্ট করার জন্য। কিন্তু তার কিন্তু একটা এইচআর নিয়ে চিন্তা করার দরকার নেই, বা আইটি নিয়ে চিন্তা করার দরকার নেই, বা অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করার দরকার নেই, যে আমার একটা অ্যাকাউন্টিং রাখতে হবে, আমার ট্যাক্স ভ্যাট অ্যাকাউন্ট ক্যালকুলেশন করার জন্য। এই পার্টগুলো কিন্তু সে আউটসোর্স করে সে ফোকাস করতে পারবে তার ক্রিয়েটিভিটির দিক থেকে। সো ওইটাকেই আমরা ফোকাস করতে চাচ্ছি, যে হাউ বিপিও ক্যান হেল্প দ্য ক্রিয়েটিভ ইকোনমি, যে অন্যান্য সবগুলো সেক্টরকে হাউ টু মুভ মোর ফাস্টার অ্যান্ড মোর ক্রিয়েটিভ। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে এই সেক্টরের জন্য আসলে স্কিল রিকোয়ারমেন্টগুলো কী কী? আসলে আমাদের আসলে বেসিক স্কিল রিকোয়ারমেন্ট, আমাদের আসলে ইঞ্জিনিয়ার দরকার নেই, ডক্টর দরকার নেই, লয়ার দরকার নেই, বা কোনো সার্টিফিকেশনেরও দরকার নেই। আমাদের বেসিক সফট স্কিল রিকোয়ারমেন্ট আছে, কমিউনিকেশন স্কিলস, যে ভালো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে, ভালো ইংলিশ কথা বলতে হবে, বাংলায় লিখতে জানতে হবে, ইংলিশে লিখতে জানতে হবে, ইমেল কীভাবে লিখতে হয়, এটিকেট, কমিউনিকেশন এটিকেট, লিসেনিং স্কিল, যে শোনা, শুনে তারপরে সেটাকে কীভাবে বলতে হবে, এবং অ্যানালিটিক্যাল স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো দিজ আর অল বেসিক স্কিল, যেগুলো আমরা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস আমি বলেছি যে একটা গ্যাপ এখনও আছে আমাদের এডুকেশন সিস্টেম অ্যান্ড ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টে, যেটা আমাদের অ্যাড্রেস করা দরকার, যেটা আমরা এখনও পাচ্ছি না। আমরা যারা স্টুডেন্টরা বা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, দিস কমিউনিকেশন সফট স্কিল ইজ ভেরি মাচ মিসিং। সো এটাকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, ইট উইল বি আ প্রবলেম ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আর যে আর একটা বেনিফিট হচ্ছে যে এই স্কিল সেট যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে এখন, তারা সেই স্কিল সেটটা কিন্তু গেইন করছে, তারা গ্যাদার করছে, তারা লার্ন করছে, আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি। সো তারা কিন্তু দিজ আর অল ট্রান্সফারেবল স্কিলস, তারা কিন্তু এই কাজ করে যদি তখন তারা তাদের কোনো ব্যাকগ্রাউন্ডের কাজে যাচ্ছে, ধরুন কেউ একজন অ্যাকাউন্টিংয়ের উপর গ্র্যাজুয়েট করে আসছে, এসে আমাদের এখানে কাজ করলো 2 বছর, সে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে চলে যেতে পারছে, অ্যাকাউন্টিং একটা ফার্ম করতে পারছে, বা অ্যাকাউন্টিং কোম্পানিতে জয়েন করতে পারছে, কিন্তু ওখানে গেলেও কিন্তু সেই স্কিলগুলো লাগবে। আপনাকে কমিউনিকেশন লাগবেই, আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, বা আপনার পার্টনারের সাথে কথা বলতে হবে, ইমেল করতে হবে, লিসেনিং করতে হবে, আপনাকে অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে, যে অ্যানালিসিস করার মতো স্কিলস। তো এই জিনিসগুলো উই কল ইট ট্রান্সফারেবল স্কিলস। সো আপনি যেখানেই যান না কেন, ইউ ক্যান টেক দ্য স্কিল উইথ ইউ অ্যান্ড ইউ ক্যান ফ্লারিশ। একদম। এখন কল সেন্টার আউটসোর্সিং যাই বলি না কেন, আমরা আসলে দেখি যে ইন্টারনেট খুবই বড় একটা নিয়ামক, কিন্তু সেই ইন্টারনেটের ক্ষেত্রে আমরা দেখি যে স্পিড নিয়ে কথা হয়, দাম নিয়ে কথা হয়, তো সেই ক্ষেত্রে আপনি কী বলবেন, কীভাবে সমাধান করা যায় এই জায়গাগুলোতে? ইন্টারনেটের ব্যান্ডউইথ ইস্যু অ্যাকচুয়ালি যেটা ঢাকা কেন্দ্রিক যেগুলো আছে এখানে অত একটা ইস্যু এখনও নাই, বাট ঢাকার বাইরে আমাদের যে যে অপারেশনসগুলো আছে আমরা এখনও এখানে কিছু প্রবলেম ফেস করতে পারছি, যে কোয়ালিটি অফ সার্ভিস ইজ মিসিং। সো আমার মনে হয় রেগুলেটরি বডি যারা আছেন তাদেরকে এইদিকে একটু নজর দেওয়া উচিত, যে আমরা যাতে ঢাকাতে যে কোয়ালিটি পাচ্ছি, যে প্রাইসে পাচ্ছি, আমি তাদের ঢাকার বাইরেও যাতে আমি সিমিলার কোয়ালিটি পাই, সিমিলার প্রাইসে আমি যাতে পাই, যাতে আমার ঢাকার বাইরে যাতে কস্ট বেশি না পড়ে। আর একটা হচ্ছে যে আমাদের কস্ট এখন আমি মনে করি একটু হাই, এই কারণে যে আমাদের এখানে মাল্টিপল লেয়ার অফ ট্যাক্সেস ইম্পোজ করা হচ্ছে, যেহেতু বাই দ্য টাইম আমাদের কাছে যারা আমরা কনজিউমার, আমরা যখন ব্যান্ডউইথটা পাচ্ছি তার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু ট্যাক্স অ্যান্ড ভ্যাট অ্যাড করা হয়। সো ওই ট্যাক্স অ্যান্ড ভ্যাট অ্যাড হতে হতে এগুলো কিন্তু কনজিউমারের ঘরে এসে লাস্টে পড়ে। তো আমার মনে হয় এই জায়গাটা একটু অ্যাড্রেস করা দরকার। আর একদম শেষ পর্যায়ে ছোট করে জানতে চাইবো যে আসলে আউটসোর্সিংয়ের মাধ্যমে যে ইনকামটা আমরা করছি, তো তার কত অংশ আসলে আমরা নিয়ে আসতে পারি আসলে দেশে আসছে টাকাটার? আমরা ইন্টারন্যাশনাল, এখানে তো দুটো ভাগ, লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। সো ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা আমরা এক্সপোর্ট করছি তার এখন আমি বলবো যে অলমোস্ট 30-40% মনে হয় আমরা দেশে আনতে পারছি, বাকিটা আমরা এখনও পাচ্ছি না, বিকজ আমাদের যে ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল পলিসিস যেগুলো আছে, সেইগুলোতে অনেক জায়গাতে এইগুলোতে আমাদেরকে এখনও প্রিভেন্ট করতেছে টাকাটাকে আনার জন্য। বা কারণ যেহেতু টাকাটা অনেকে আনতে ভয়ও পায়, যেহেতু টাকা যদি আনে অনেক সময় আমাদেরকে টাকাটা কিন্তু আবার বাইরে দিতে পাঠাতে হয় ফর বিভিন্ন সার্ভিসেস, টু পে ফর আওয়ার
ইন্টারন্যাশনাল সার্ভিসেস, আপনার ডোমেইন ফি বলেন, যেটা বলেন, তো সরকার এখন অনেক জায়গাতে কিছু রিল্যাক্স পলিসি করেছে। তো আমার মনে হয় এটাকে আর একটু রিল্যাক্স করা দরকার, যাতে আমাদের আর একটু ফ্লেক্সিবিলিটি থাকে, তাহলে যারা যারা আনছে না, আমার মনে হয় তাহলে তারা সেই টাকাগুলো আনতে পারবে। সে প্রত্যাশা আমাদেরও। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশে তথ্য প্রযুক্তি খাত আসনে বিপিও সামিটের নানা দিক নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা আড়াইটা আবারও ফিরে আসবে কিছু বিজনেস আরও আয়োজনে, আমাদের সঙ্গে থাকুন।